এবারে আমরা করব পৃষ্ঠা নম্বর 5 এর কোষে দেখি 1.1 এর 9 এর দাগের অঙ্কগুলো তাহলে আমরা প্রথমে আগে 9 এর দাগের 1 এর অঙ্ক থেকে শুরু করি 9 এর দাগের 1 এর অঙ্কটিতে দেখো বলা রয়েছে 13 / 25 গুণ দেওয়া রয়েছে 1.7 / 8 তাহলে প্রথমে আমরা কি করব ভগ্নাংশটি যেমন আছে আমরা লিখে নেব এরপরে যে ভগ্নাংশটি রয়েছে মিশ্র ভগ্নাংশ তাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব অর্থাৎ আমরা এই 8 এর সঙ্গে 1 কে গুণ করব করলে হবে 8 1 কে 8 এবং তার সঙ্গে আমরা 7 কে যোগ করব তাহলে আমরা কি করলাম 8 এর সঙ্গে 1 কে গুণ করলে হবে 8 1 কে 8 এবং তার সঙ্গে আমরা যোগ করব 7 কে করলে হবে 8 আর 7 যোগ করলে হবে 15 এরপরে আমরা কাটাকুটি করব কাটাকুটি কি করব উপরের যে কোনো একটা সংখ্যার সঙ্গে নিচের যে কোনো একটা সংখ্যাকে কাটাকুটি করার চেষ্টা করব দেখো এখানে রয়েছে 15 এবং এখানে রয়েছে 25 দুটো সংখ্যাকে কি দিয়ে ভাগ করা যায় দুটো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা যায় তাহলে 5 দিয়ে আমরা 15 কে ভাগ করলে পাবো 5 3 15 এবং 25 কে আমরা ভাগ করলে পাবো তাহলে আমাদের উত্তরটি হবে উপরে রয়েছে 13 গুণ 3 তোমরা দেখতে পাচ্ছো 13 গুণ 3 অর্থাৎ 3 13 39 এবং নিচে দেখো রয়েছে 5 গুণ 8 অর্থাৎ 5 8 40 তাহলে তোমরা দেখতে পাচ্ছ 13 গুণ 3 3 13 39 এবং 5 গুণ 8 5 8 হবে 40 হয়ে গেল আমাদের 1 এর দাগের অঙ্কটি এরপরে আমরা করব 2 এর দাগের অঙ্ক 2 এর দাগের অঙ্কটি করার আগে একটা কথা আমি বলে দিতে চাই সেটা হলো কোষে দেখি 1.1 এর 1 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো নিচে ডেসক্রিপশনের লিংকে দেওয়া থাকবে তোমরা সেখানে ক্লিক করে 1 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলি দেখে নেবে এবারে আমরা করব 3 এর দাগের অঙ্ক 3 এর দাগের অঙ্কে দেখো তিনটে ভগ্নাংশ দিয়ে দেওয়া রয়েছে এখানে প্রথম ভগ্নাংশটি হলো একটি মিশ্র ভগ্নাংশ তাহলে তাকে আমরা প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব তাহলে আমরা কি করব এই 10 এর সঙ্গে এখানে যে 10 রয়েছে তাকে আমরা গুণ করব তাহলে 10 গুণ 10 কত হয় 100 এবারে 100 এর সঙ্গে আমরা উপরে 3 কে যোগ করব করলে হবে 103 এরপরে আবার আমরা একটি মিশ্র ভগ্নাংশ আছে যাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব তাহলে 3 ও 6 গুণ করলে হবে 3 6 18 এবং 18 এর সঙ্গে আমরা উপরের 4 কে যোগ করব করলে হবে 22 তারপরের ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ যেমন আছে তেমন দেখে দেখে লিখে নেব এরপরে আমরা কাটাকুটি করব উপরের যে কোনো একটা সংখ্যার সঙ্গে নিচের যে কোনো একটি সংখ্যার তাহলে দেখো উপরে রয়েছে 22 এবং নিচে রয়েছে 11 11 দিয়ে 11 কে ভাগ করলে হয় 1 এবং 11 দিয়ে 22 কে ভাগ করলে হয় 11 দুগুণে 22 আবার আমরা উপরের যে কোনো একটি সংখ্যার সঙ্গে নিচের যে কোনো একটি সংখ্যাকে ভাগ করার চেষ্টা করব দেখো উপরে রয়েছে 2 2 দিয়ে 2 কে ভাগ করলে হবে 1 এবং 2 দিয়ে আমরা 10 কে ভাগ করলে পাবো 5 এছাড়া উপর আর নিচে কোনো সংখ্যাকে ভাগ করা যাবে না অর্থাৎ কাটাকুটি করা সম্ভব নয় তাহলে আমরা গুণ করে দেব কাদেরকে যাদের গায়ে কাটার দাগ পড়েনি তাদেরকে আমরা গুণ করব যেমন দেখো 103 এর গায়ে কোনো কাটার দাগ পড়েনি 4 এর গায়ে কোনো কাটার দাগ পড়েনি তাহলে 103 আর 4 কে আমরা গুণ করলে পাবো 412 এবং নিচে রয়েছে 5 গুণ 3 তাহলে 5 3 হবে 15 অঙ্কটি কিছুটা আমাদের এখানে শেষই হয়ে গেছে কিন্তু যেহেতু উপরে বড় সংখ্যা তাহলে ভগ্নাংশটি অপ্রকৃত তাহলে আমরা তাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করব তাহলে আমরা 15 দিয়ে ভাগ করব হবে 15 দুগুণে 30 বিয়োগ করলে আমরা পাবো 11 112 এরপরে আমরা 15 দিয়ে আবার ভাগ করব 7 15 105 বিয়োগ করলে হবে 7 এই 7 ভাগশেষটিকে আমরা উপরে লিখব এবং 15 কে আমরা নিচে লিখব এই হয়ে গেল আমাদের অঙ্কটি শেষ এবারে আমরা করব 9 এর দাগের 4 5 এবং 6 এর দাগ তাহলে দেখো 9 এর দাগের প্রথমে 4 এ রয়েছে একটি গুণ দশমিকের গুণ তাহলে দশমিকের গুণটিকে আগে আমরা সাজিয়ে নেব তাহলে এই গুণটি করবার সময় আমরা প্রথমে 2 দিয়ে উপরের সবকটি সংখ্যাকে আগে গুণ করে নেব তাহলে 2 দিয়ে আমরা 5 কে গুণ করলে পাবো 5 দুগুণে 10 এর 0 হাতে আছে 1 এবং 2 দিয়ে 2 কে যখন গুণ করব হবে 2 দুগুণে 4 সাথে আমাদের 1টি যোগ হবে হয়ে হবে 5
এরপরে আমরা 2 দিয়ে শূন্যকে গুণ করব 2 শূন্য শূন্য আবার 2 দিয়ে আমরা শূন্যকে গুণ করব হবে 2 শূন্য শূন্য তাহলে আমরা 2 দিয়ে উপরের সবকটি সংখ্যাকে গুণ করে নিলাম এরপরে আমরা নিচের শূন্যগুলি দিয়ে গুণ করব তাহলে শূন্য দিয়ে উপরে 4টি সংখ্যাকে গুণ করলে আমরা কি পাবো সব শূন্যই পাবো 4টি শূন্য পাবো এরপরে আবার আমরা গুণ করব এই শূন্যটা দিয়ে আমরা উপরের 4টি সংখ্যাকেই গুণ করব করলে আমরা আবারো পাবো 4টি শূন্য এরপরে আমরা সবকটি সংখ্যাকে যোগ করে নেব যোগ করলে হবে শূন্য নিচে নামবে 5 তারপরে হবে শূন্য 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 এরপরে আমরা দেখব দশমিক কি রকম ভাবে বসাতে হয় দেখো এখানে দশমিকের পর কটি সংখ্যা রয়েছে দশমিকের পর রয়েছে 1টি 2টি 3টি সংখ্যা এবং এখানে দশমিকের পরে রয়েছে 1টি 2টি অর্থাৎ উপরে রয়েছে দশমিকের পর 3টি সংখ্যা এবং এখানে রয়েছে দশমিকের পর 2টি সংখ্যা অর্থাৎ মোট 5টি সংখ্যা দশমিকের পরে রয়েছে তাহলে আমরা এখানে 5 ঘর পরে দশমিক বসাবো দেখো এটি হলো প্রথম সংখ্যা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম তাহলে 1 2 3 4 5 5টি ঘরের পরে আমরা দশমিককে বসিয়ে দেব তাহলে আমাদের উত্তরটি বেরিয়ে গেল 0.0005 আমাদের অঙ্কটি হয়ে গেল শেষ এরপরে আমাদের করতে হবে 5 এর দাগের অঙ্ক 5 এর দাগের অঙ্কে দশমিকের গুণ আছে কিন্তু 3টি সংখ্যা দেয়া রয়েছে এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা আমরা প্রথমেই কি করব আমরা প্রথমে 2টি সংখ্যার গুণকে সম্পূর্ণ করে নেব তারপরে যে গুণফলটি বেরোবে তার সঙ্গে আমরা 0.5 এর গুণ করব তাহলে আমরা আগে প্রথমে 2টি সংখ্যাকে লিখি 0.07 গুণ রয়েছে 0.2 সংখ্যা দুটিকে আগে আমরা গুণ করব তাহলে আমরা 2 দিয়ে উপরের 3টে সংখ্যাকে গুণ করব 2 দিয়ে 7 কে গুণ করলে হবে 14 তার 4 হাতে আছে 1 2 দিয়ে 0 কে গুণ করলে হবে 0 1টি বসে যাবে এবং 2 দিয়ে আমরা 0 কে গুণ করলে হবে 0 এরপরে আমরা 0 দিয়ে উপরের সব কটা সংখ্যাকে গুণ করব 0 দিয়ে সবাইকে গুণ করলে উত্তর হবে 0 সংখ্যাগুলিকে আমরা যোগ করব করলে হবে 4 1 এর সঙ্গে 0 যোগ করলে হবে 1 এবং শূন্যগুলো বসে যাবে তাহলে আমাদের গুণটি সম্পূর্ণ হয়ে গেল শুধু দশমিকটা আমাদের বসাতে হবে তোমরা দেখো এখানে দশমিকের পর কটি সংখ্যা 2টি সংখ্যা আবার এখানে দশমিকের পর 1টি সংখ্যা তাহলে দশমিকের পর মোট 3টি সংখ্যা আমরা 3টি সংখ্যার পরে দশমিক বসাবো তাহলে এই 1টি সংখ্যা 2টি সংখ্যা 3টি সংখ্যার পর আমরা এই জায়গাতে দশমিক বসাবো তাহলে আমাদের গুণফলটি কত হলো আমাদের গুণফলটি হলো 0.014 এটি হয়েছে আমাদের গুণফল এই গুণফলের সঙ্গে আমরা গুণ করব 0.5 তাহলে 0.5 কে আমরা গুণ করে নেব তাহলে এবারে আমরা গুণফলের সঙ্গে গুণ করব 0.5 কে তাহলে আমরা 5 দিয়ে প্রথমে গুণ করব উপরের 4টি সংখ্যাকে 5 দিয়ে আমরা 4 কে গুণ করলে পাবো 5 4 20 0 হাতে আছে 2 5 1 কে 5 তার সঙ্গে আমরা 2 কে যোগ করলে পাবো 7 এরপরে 5 দিয়ে আমরা 0 কে গুণ করলে পাবো 0 5 দিয়ে আবার 0 কে গুণ করলে পাবো 0 এরপরে আমরা 0 দিয়ে উপরের 4টি সংখ্যাকে গুণ করব করলে হবে 4টে 0 এরপরে আমরা কি করব যোগ করে নেব 0 বসে যাবে 7 এর সঙ্গে 0 যোগ করলে হবে 7 এবং সবকটি 0 বসে যাবে এরপরে আমরা দেখব দশমিকের পর কটি সংখ্যা রয়েছে দেখো এখানে দশমিকের পর 3টি সংখ্যা রয়েছে এবং এইখানে দশমিকের পর 1টি সংখ্যা রয়েছে তাহলে মোট দশমিকের পর 4টি সংখ্যা রয়েছে তাহলে আমরা এখানে 4 ঘর পরে দশমিক বসাবো তাহলে এই 1টি ঘর 2টি 3টি 4টি ঘর পরে আমরা এই জায়গাটাতে দশমিক বসাবো তাহলে আমাদের গুণটি সম্পূর্ণ হয়ে গেল তাহলে আমাদের গুণফলটি হবে 0.0070 এবারে আমরা করব 6 এর দাগের অঙ্ক 6 এর দাগের অঙ্কেও 3টি সংখ্যা রয়েছে এবং 3টি সংখ্যার মধ্যেই তোমরা দেখতে পাচ্ছ দশমিক রয়েছে তাহলে আমরা এই গুণগুলো কীরকম ভাবে করব আমরা আগে প্রথমে 2টি সংখ্যাকে গুণ করে নেব এবং তার যে গুণফল বেরোবে তার সঙ্গে আমরা এই সংখ্যাটিকে গুণ করব করলেই আমরা পেয়ে যাব পুরো গুণের উত্তর তাহলে আমরা প্রথম 2টি সংখ্যাকে আগে গুণ করি দেখে নাও 5 দিয়ে আমরা প্রথমে উপরে 4টি সংখ্যাকে গুণ করে নেব তাহলে 5 9 45 এর 5 হাতে আছে 4 5 2 গুণে 10 আর 4 এ 14 4 হাতে আছে 1 এবং 5 0 0 1টি যোগ হয়ে গেলে হবে 14 5 0 0
এরপরে আমরা গুণ করব দুই দিয়ে উপরে সবকটি সংখ্যাকে। তাহলে দুই নয় হবে আঠেরোর আট, হাতে আছে এক, এবং দুই দুগুণে চার আর একে পাঁচ। এরপরে আমরা দুই দিয়ে শূন্যকে গুণ করলে হবে শূন্য, দুই দিয়ে আবার শূন্যকে গুণ করলে হবে শূন্য। এরপরে আমরা যোগ করব পাঁচ, চার আর আটে বারো, দুই, হাতে আছে এক, একের সঙ্গে এক যোগ করলে দুই আর পাঁচে সাত, এবং শূন্যগুলো সব বসে যাবে। এবারে আমরা দেখব এখানে দশমিকের পর কটি সংখ্যা। তোমরা দেখো এখানে দশমিকের পর তিনটি সংখ্যা এবং এইখানে দশমিকের পর একটি সংখ্যা, তাহলে মোট দশমিকের পর চারটি সংখ্যা। তাহলে আমরা এখানে চার ঘর পরে দশমিক বসাবো। তাহলে দেখো এই এক ঘর, দু ঘর, তিন ঘর, চার ঘর পরে এখানে আমরা দশমিক বসাবো। তাহলে আমাদের গুণফলটি হলো 0.0725। এবারে আমরা যেটা করব, সংখ্যা দুটিকে গুণ করবার পর আমরা যে গুণফলটি পেলাম তার সঙ্গে আমরা গুণ করব 0.002কে। তাহলে আমরা 0.002কে গুণ করব এই সংখ্যা দুটির গুণফলকে। তাহলে দুই দিয়ে আমরা প্রথমে উপরের এই পাঁচটি সংখ্যাকে গুণ করব। দুই দিয়ে আমরা পাঁচকে গুণ করলে পাবো পাঁচ দুগুণে দশ, দশের শূন্য, হাতে আমরা পাচ্ছি এক, এবং দুই দুগুণে চার, তার সঙ্গে এই একটি আমরা যোগ করলে পাবো পাঁচ। এরপরে আমরা দুই দিয়ে গুণ করব সাতকে, করলে হবে দুই সাথে চোদ্দোর চার, হাতে আছে এক, দুই শূন্যে শূন্য, তার সঙ্গে এই একটিকে আমরা যোগ করলে পাবো এক, এবং দুইয়ের সঙ্গে আমরা শূন্যকে গুণ করলে পাবো শূন্য। এরপরে আমরা এই দুই দিয়ে ওপরের পাঁচটি সংখ্যাকে গুণ করব, করলে হবে পাঁচটি শূন্য। এরপরে আবার আমরা এই শূন্যটি দিয়ে ওপরের পাঁচটি সংখ্যাকে গুণ করলে আমরা পাবো পাঁচটি শূন্য। এরপরে আবার আমরা এই শূন্যটি দিয়ে ওপরের পাঁচটি সংখ্যাকে গুণ করব, করলে আমরা পাবো পাঁচটি শূন্য। এরপরে আমরা সংখ্যাগুলিকে যোগ করব, শূন্য বসে যাবে, পাঁচ বসে যাবে, চার শূন্যগুলোকে যোগ করলে হবে চার, একের সঙ্গে শূন্যগুলোকে যোগ করলে হবে এক, এবং বাকি শূন্যগুলো সবই বসে যাবে। অঙ্কটি আমাদের হয়ে গেল, শুধু এবারে আমাদেরকে দশমিকটাকে বসাতে হবে। তাহলে এখানে দেখো দশমিকের পর কটি ঘর রয়েছে, দশমিকের পর রয়েছে চারটি সংখ্যা, এবং এখানে দশমিকের পর রয়েছে তিনটি সংখ্যা, অর্থাৎ মোট দশমিকের পর হচ্ছে সাতটি সংখ্যা। তাহলে আমরা সাত ঘর পরে দশমিক বসাবো। তাহলে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, সাত ঘর পর আমাদের দশমিকটা বসবে। তাহলে আমাদের উত্তর হবে 0.0001450। এইটি হলো আমাদের গুণফল। এরপরে আমরা এবারে করব দশের দাগের অঙ্কগুলি। দশের দাগে আমরা প্রথমে একের অঙ্ক থেকে শুরু করব। দশের দাগের একের অঙ্কটিতে বলেছে তিন পূর্ণ তিন বাই চার ভাগ দুই পূর্ণ এক বাই দুই। তাহলে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে এই যে ভগ্নাংশটি রয়েছে এবং দ্বিতীয়তেও যে ভগ্নাংশগুলি রয়েছে, এই ভগ্নাংশগুলি হলো মিশ্র ভগ্নাংশ। তাহলে আমাদেরকে প্রথমে এই মিশ্র ভগ্নাংশগুলিকে অপ্রকৃত ভগ্নাংশ করতে হবে। তাহলে আমরা প্রথমে নিচে লিখে নেব চার, এরপরে আমরা চার দিয়ে এই তিনকে গুণ করব। তাহলে চার দিয়ে আমরা তিনকে গুণ করলে পাবো বারো। এই বারোর সঙ্গে আমরা ওপরের তিনকে যোগ করে নেব। তাহলে বারোর সঙ্গে আমরা তিনকে যোগ করলে পাবো পনেরো, ভাগ চিহ্ন দেব। এরপরে আমরা নিচে যে দুইটি আছে লিখে নেব এবং এই দুয়ের সঙ্গে এই দুইকে আমরা গুণ করব। তাহলে দুয়ের সঙ্গে দুইকে আমরা গুণ করলে পাবো দুই দুগুণে চার, এবং চারের সঙ্গে ওপরের এই সংখ্যাটিকে যোগ করে নেব, হবে পাঁচ। এতক্ষণ আমরা করে এসেছি গুণ, এবারে আমাদের আছে ভাগ। তাহলে ভাগের অঙ্ক করবার সময় আমাদেরকে প্রথমের ভগ্নাংশটি লিখে নিতে হবে, তারপরে আমাদেরকে ভাগের জায়গায় দিতে হবে গুণ চিহ্ন। দেওয়ার পর ভাগ চিহ্নের পরে যে ভগ্নাংশটি আছে তাকে আমরা উল্টে লিখব, অর্থাৎ হরে রয়েছে দুই, এবারে দুইটা ওপরে উঠে যাবে, এবং লবে রয়েছে পাঁচ, এটা হরের জায়গায় বসবে, অর্থাৎ নিচে বসবে। এরপরে আমরা কাটাকুটি করব ওপরের যে কোনো একটা সংখ্যার সঙ্গে নিচের যে কোনো একটি সংখ্যার। দেখো পাঁচ দিয়ে পাঁচকে আমরা ভাগ করলে পাবো এক, এবং পাঁচ দিয়ে আমরা পনেরোকে ভাগ করলে পাবো তিন। এরপরে আমরা দুই দিয়ে দুইকে ভাগ করলে পাবো এক, এবং দুই দিয়ে আমরা চারকে ভাগ করলে পাবো দুই। আর কোনো মতেই কাটাকুটি সম্ভব নয়। এরপরে আমরা গুণ করে নেব তিন গুণ এক, অর্থাৎ তিন এককে তিন, এবং নিচে রয়েছে দুই গুণ এক, অর্থাৎ দুই এককে দুই।
এরপরে আমরা এই ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করব, তার কারণ উপরে বড় সংখ্যা থাকলেই আমরা তাকে ভাগ করব। তাহলে দুই দিয়ে আমরা তিনকে ভাগ করলে পাবো দুই এককে দুই, তিন থেকে দুইকে বিয়োগ করলে পাবো এক, এই এককে আমরা উপরে লিখব এবং এই দুইকে আমরা নিচে লিখব। তাহলে আমাদের একের দাগের অঙ্কটি শেষ হয়ে গেল। এরপরে আমরা করব দুইয়ের দাগের অঙ্ক। দুইয়ের দাগের অঙ্কেও দেওয়া রয়েছে ভাগ। তাহলে আমরা ভাগের আগের ভগ্নাংশটি, ভাগের আগে যে ভগ্নাংশটি রয়েছে সেটিকে আমরা প্রথমে আগে লিখে নেব, তারপরে আমরা ভাগ চিহ্নই দেব। এবং দেখো পনেরোর নিচে কিছুই নেই, তাহলে আমরা লিখতে পারি কোনো সংখ্যার নিচে যখন কিছুই থাকবে না তখন আমরা ভাবতে পারি তার নিচে রয়েছে এক। আবারও আমরা ভগ্নাংশটিকে লিখে নেব একবার, এবং এবারে আমরা ভাগের জায়গায় দেব গুণ চিহ্ন দিয়ে এই ভগ্নাংশটিকে আমরা উল্টে লিখব, অর্থাৎ একটিকে আমরা লিখব ওপরে এবং ওপরের পনেরোটিকে আমরা লিখব নিচে। এরপরে আমরা কি করব, ওপরের যে কোনো একটি সংখ্যার সাথে নিচের যে কোনো একটি সংখ্যাকে আমরা কাটাকুটি করার চেষ্টা করব। তাহলে পাঁচ দিয়ে আমরা পনেরোকে ভাগ করলে পাবো পাঁচ তিনে পনেরো, এবং পাঁচ দিয়ে আমরা পঞ্চাশকে ভাগ করলে পাবো দশ। তাছাড়া আর কোনো সংখ্যাকেই কাটাকুটি করা সম্ভব হচ্ছে না, তাহলে আমরা গুণ করে নেব দশ গুণ এক, অর্থাৎ দশেককে দশ। নিচে রয়েছে একান্ন গুণ তিন, তাহলে তিন আর একান্ন গুণ করলে হবে একশো তিপ্পান্ন। তাহলে আমাদের দুয়ের দাগের অঙ্কটিও কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা চলে আসব তিনের দাগের অঙ্কে। তিনের দাগের অঙ্কে প্রথমে রয়েছে এক, এবং একের নিচে কোনো সংখ্যাই নেই, তাহলে আমরা একের নিচে লিখে নিতে পারি রয়েছে এক। তারপরে আমরা ভাগ চিহ্ন দেব এবং পাঁচ বাই ছয়কে একবার লিখে নেব। তারপরে আমরা আবার লিখব এক বাই এক, এবং ভাগের জায়গায় এবারে আমরা দেব গুণ চিহ্ন। দেওয়ার পর ভাগের ঠিক পরেই যে ভগ্নাংশটি রয়েছে তাকে আমরা উল্টে লিখব, তাহলে হবে ছয় বাই পাঁচ। এবারে আমরা গুণ করব এক এবং ছয়কে গুণ করব। কেন গুণ করব, তার কারণ ওপরে কোনো সংখ্যার সঙ্গে নিচের কোনো সংখ্যাকেই কাটাকুটি করা যাচ্ছে না। যখন ওপরের কোনো সংখ্যার সঙ্গে নিচের কোনো সংখ্যাকে আমরা কাটাকুটি করতে পারবো না, তখন আমরা কি করব, গুণ করে নেব। তাহলে একের সঙ্গে ছয়কে গুণ করলে হবে ছয়কে ছয়, এবং নিচে এক গুণ পাঁচ, অর্থাৎ হবে পাঁচেককে পাঁচ। হয়ে গেল আমাদের অঙ্কটি প্রায় শেষ, কিন্তু যেহেতু ওপরে রয়েছে বড় সংখ্যা তাহলে আমরা কি করব, বড় সংখ্যাটাকে ভাগ করে নেব, তাহলে হবে পাঁচেককে পাঁচ। তাহলে ছয় থেকে পাঁচকে আমরা বিয়োগ করলে পাবো এক, এই একটিকে আমরা ওপরে লিখব, এবং এখানে যে পাঁচটি রয়েছে তাকে আমরা হরের জায়গায় লিখব। হয়ে গেল আমাদের তিনের দাগের অঙ্কটি কমপ্লিট। এবারে আমরা করব চারের দাগের অঙ্ক। চারের দাগের অঙ্কটি করবার সময় প্রথমে আমাদের ভাগের প্রথমে যে ভগ্নাংশটি আছে তাকে আমরা কিচ্ছু না করে আগে দেখে দেখে একবার লিখে নেব। তারপরে আমরা কি করব, তারপরে আমরা ভাগের জায়গায় গুণ চিহ্ন বসাবো। বসানোর পরে ভাগের পরে যে ভগ্নাংশটি আছে তাকে আমরা উল্টে লিখব, অর্থাৎ বাইশকে লিখব ওপরে এবং তেরোকে লিখব নিচে। এরপরে আমরা এবার কাটাকুটি করব ওপরের যে কোনো একটা সংখ্যার সঙ্গে নিচের যে কোনো একটা সংখ্যার। তাহলে এগারো দিয়ে আমরা বাইশকে ভাগ করলে পাবো এগারো দুগুণে বাইশ, এবং এগারো দিয়ে আমরা একশো একুশকে ভাগ করলে পাবো এগারো। এরপরে আমরা তেরো দিয়ে কাটাকুটি করব, তেরো দিয়ে আমরা তেরোকে ভাগ করলে পাবো এক, এবং তেরো দিয়ে আমরা একশো ছাপ্পান্নকে একবার রাফে ভাগ করে নিই, করলেই পেয়ে যাব কত ভাগফল হচ্ছে। তাহলে তেরো দিয়ে আমরা ভাগ করলে পাবো তেরো এককে তেরো, পনেরো থেকে তেরোকে আমরা বিয়োগ করলে পাবো দুই, ওপর থেকে ছয় নামলো ছাব্বিশ, তেরো দুগুণে ছাব্বিশ, তাহলে আমরা ভাগফলটি পেলাম বারো। তাহলে আমরা লিখবো এখানে বারো। এরপরে আমরা দেখব ওপরে কি রয়েছে, ওপরে রয়েছে বারো গুণ দুই। তাহলে বারোর সঙ্গে আমরা দুইকে গুণ করলে কত পাবো, বারোর সঙ্গে আমরা দুইকে গুণ করলে পাবো বারো দুগুণে চব্বিশ, এবং নিচে রয়েছে এগারো গুণ এক, তাহলে এগারো গুণ এক, অর্থাৎ এগারো এক কি এগারো। এরপরে আমাদের কি করতে হবে, এরপরে দেখো ওপরের যে সংখ্যাটি রয়েছে চব্বিশ, নিচে রয়েছে এগারো, তাহলে ওপরে কি বড় সংখ্যা, তাহলে বড় সংখ্যা থাকলে ওপরে আমরা ভাগ করে নেব। ভাগ করলে আমরা পাবো এগারো দুগুণে বাইশ, চব্বিশ থেকে বাইশকে আমরা বিয়োগ করলে পাবো দুই। তাহলে আমরা যে ভাগশেষটি পেলাম দুই, তাকে এই ভাগশেষটাকে আমরা লিখব ওপরে, এবং এখানে যে রয়েছে এগারো তাকে আমরা লিখব নিচে। হয়ে গেল আমাদের চারের দাগের অঙ্কটি কমপ্লিট। এবারে আমরা করব পাঁচের দাগের অঙ্ক।
প্রথমে আমাদের পাঁচের দাগের অঙ্কে তিনটে ভগ্নাংশ দেওয়া রয়েছে। তাহলে আগে আমরা লিখলাম দুই, এরপরে আমরা দুইয়ের সঙ্গে এককে গুণ করব। তাহলে কত হবে? দুই এককে দুই, তার সঙ্গে আমরা ওপরের এই একটাকে যোগ করব, অর্থাৎ তিন। তারপরে রয়েছে চার বাই নয়, এটা হলো একটি অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে তো কিছু করা যাবে না। তারপরে রয়েছে মিশ্র ভগ্নাংশ, আবার আমরা লিখবো দুই, এবং দুইয়ের সঙ্গে আমরা তেরোকে গুণ করব, করলে হবে তেরো দুগুণে ২৬, এবং তার সঙ্গে আমরা এককে যোগ করব, হবে ২৭। তাহলে আমরা তিনটে ভগ্নাংশকে লিখেছি। ভাগের আগের ভগ্নাংশটিকে আমরা আগে দেখে দেখে একবার লিখে নেব, তারপরে আমরা ভাগের জায়গায় গুণ চিহ্ন বসাবো। বসানোর পর ভাগের পরে যে ভগ্নাংশটি রয়েছে, দেখো এখানে একটি ভাগ, তারপরে একটি ভগ্নাংশ, তাকে আমরা উল্টে লিখব, অর্থাৎ নয় বাই চার। এরপরে আবার আমরা ভাগ রয়েছে দেখতে পাচ্ছি, তাহলে ভাগের জায়গায় আমরা গুণ চিহ্ন দেব, এবং তার পরের ভগ্নাংশটিকে আবার আমরা উল্টে লিখব, অর্থাৎ ওপরে লিখব দুই এবং নিচে লিখব আমরা ২৭। তাহলে ওপরের সংখ্যাগুলির সঙ্গে আমরা চেষ্টা করব নিচের সংখ্যাগুলিকে কাটাকুটি করার। তাহলে দেখো ওপরের কোন সংখ্যার সঙ্গে নিচের কোন সংখ্যার কাটাকুটি সম্ভব। দেখো ওপরে রয়েছে নয়, তাহলে নয় দিয়ে আমরা নয়কে ভাগ করলে পাবো এক, এবং নয় দিয়ে আমরা ২৭কে ভাগ করলে পাবো নয় তিনে ২৭। দেখো ওপরে রয়েছে দুই এবং এখানেও রয়েছে দুই, তাহলে দুই দিয়ে আমরা দুইকে ভাগ করলে পাবো এক, এবং দুই দিয়ে এই দুইকেও ভাগ করলে আমরা পাবো এক। তাছাড়া ওপরের আর কোন সংখ্যার সঙ্গে নিচের কোন সংখ্যার কাটাকুটি করা সম্ভব হচ্ছে? ওপরেও রয়েছে তিন, নিচেও রয়েছে তিন, কেটে গেল। তা অর্থাৎ আমাদের ওপরের সংখ্যাগুলির মধ্যে পড়ে রয়েছে এক এবং নিচে পড়ে রয়েছে চার, তাহলে আমাদের উত্তরটি বেরোলো এক বাই চার। এবারে আমরা করব ছয়ের দাগ এবং সাতের দাগের অঙ্ক। ছয়ের দাগের অঙ্কটি করবার জন্য আগে আমরা ভাগের আগে যে ভগ্নাংশটি রয়েছে সেই ভগ্নাংশটিকে আগে আমরা লিখে নেব, তারপরে আমরা ভাগের জায়গায় গুণ চিহ্ন দেব, এবং ভাগের পরে যে ভগ্নাংশটি রয়েছে অর্থাৎ তিন বাই আটকে আমরা উল্টে লিখব, অর্থাৎ আটটা উপরে লিখব এবং তিনটাকে আমরা নিচে লিখব। এরপরে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন হলে কোনো পরিবর্তন ঘটবে না, যেমন আছে আমরা ঠিক তেমনই লিখে দেব। তাহলে আমরা লিখব দুই বাই পাঁচ। এরপরে আমরা চেষ্টা করব ওপরের কোনো সংখ্যা দিয়ে নিচের কোনো সংখ্যাকে ভাগ করা যায় কি না বা কাটাকুটি করা যায় কি না। তাহলে দেখো ওপরে রয়েছে দুই, দুই দিয়ে দুইকে ভাগ করলে হবে এক, আবার দুই দিয়ে ১০কে ভাগ করলে হবে দুই পাঁচে ১০। এরপরে তোমরা দেখো নিচে রয়েছে তিন, তিন দিয়ে তিনকে আমরা ভাগ করলে পাবো এক, এবং তিন দিয়ে আমরা নয়কে ভাগ করলে পাবো তিন তিরিককে ৯। এছাড়া উপরে যে সংখ্যাগুলি রয়েছে তার সঙ্গে নিচের কোনো সংখ্যার কাটাকুটি করা সম্ভব নয়। তাহলে যে যে সংখ্যাগুলির দাগ কাটার দাগ পড়েনি সেগুলোকে আমরা গুণ করে নেব, যেমন দেখো তিন গুণ আট, অর্থাৎ তিন আটে ২৪, গুণ এক, অর্থাৎ ২৪কে ২৪। এরপরে নিচে রয়েছে পাঁচ গুণ এক, অর্থাৎ পাঁচ এককে পাঁচ, এবং তার সঙ্গে আবার পাঁচ গুণ করলে আমরা পাবো পাঁচ পাঁচে ২৫। দেখো ওপরের সংখ্যাটি ছোট, তাহলে আমাদেরকে এখানে ভাগ করার কোনো প্রয়োজন নেই। ছয়ের দাগের অঙ্কটি শেষ হয়ে গেল, আমরা এবারে চলে আসবো সাতের দাগের অঙ্কে। সাতের দাগের অঙ্কে তিনটে যে ভগ্নাংশ রয়েছে তিনটে ভগ্নাংশই মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশগুলিকে আমাদের প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে আগে আমরা লিখব তিন, এরপর তিনের সঙ্গে আমরা এই দুইকে গুণ করব, করলে হবে তিন দুগুণে ৬, তার সঙ্গে ওপরের এককে আমরা যোগ করে নেব, হবে ৭। ভাগ চিহ্নটা প্রথমে লিখে রাখবো, তারপরে আবার আমরা ছয়ের সঙ্গে এই এককে গুণ করব, করলে হবে ৬ এককে ৬, তার সঙ্গে এই এককে যোগ করব, করলে হবে ৭। এরপরে আবার চার যেমন আছে আমরা লিখব, তারপর চারের সঙ্গে এই দুইকে আমরা গুণ করব, তাহলে চারের সঙ্গে আমরা দুইকে গুণ করলে পাবো চার দুগুণে ৮, এবং তার সঙ্গে ওপরের এককে আমরা যোগ করে নেব, হবে ৯। এরপরে ভাগের আগের সংখ্যাটি যা আছে আগে আমরা দেখে দেখে একবার লিখে নেব, তারপর আমরা ভাগের জায়গায় কি করব, ভাগের জায়গায় আমরা গুণ চিহ্ন দেব। গুণ চিহ্ন দেওয়ার পর ভাগের পরে যে ভগ্নাংশটি রয়েছে তাকে আমরা উল্টে লিখব, অর্থাৎ ৬টিকে আমরা লিখব ওপরে এবং ৭কে লিখব নিচে। আবার দেখো রয়েছে ভাগ চিহ্ন, আমরা ভাগের জায়গায় গুণ চিহ্ন দেব এবং এই ভগ্নাংশটিকে আমরা উল্টে লিখব, অর্থাৎ ৪কে লিখব আমরা ওপরে এবং ৯কে আমরা লিখব নিচে। দেখব ওপরের কোনো সংখ্যার সঙ্গে নিচের কোনো সংখ্যাকে কাটাকুটি করা যায় কি না।
তোমরা দেখো উপরে রয়েছে 6 6 কে 3 দিয়ে আমরা ভাগ করলে পাবো 2 এবং 3 কে আমরা 3 দিয়ে ভাগ করলে পাবো 1 এরপরে উপরের কোন সংখ্যার সঙ্গে নিচের কি আর কোন সংখ্যাকে কাটাকুটি করা যাবে যাবে দেখো এখানে রয়েছে 7 এখানেও রয়েছে 7 তাহলে 7 আর 7 আমরা কেটে দিলাম তাহলে উপরে শুধুমাত্র পড়ে থাকছে 2 গুণ 4 অর্থাৎ 4 দুগুণে 8 এবং নিচে পড়ে রয়েছে 1 গুণ 9 অর্থাৎ হবে 9 কে 9 উপরের সংখ্যাটি দেখো রয়েছে ছোট সংখ্যা তাহলে এখানে ভাগ করবার কোনো প্রশ্নই ওঠে না কোনো প্রয়োজনই নেই এবারে আমরা করব 8 এর দাগের অঙ্ক 8 এর দাগের অঙ্কতে প্রথমে আমরা লিখে নেব 20 কিন্তু দেখো এখানে 20 সংখ্যাটির নিচে কোনো সংখ্যা আছে কোনো সংখ্যা তো নেই তাহলে আমরা ধরে নেব 20 এর নিচে রয়েছে 1 তারপরে আমরা ভাগচিহ্ন যেমন আছে দেব পরের এই মিশ্র ভগ্নাংশটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব অর্থাৎ 4 দিয়ে 7 কে আমরা গুণ করলে পাবো 4 সাথে 28 তার সঙ্গে 1 কে আমরা যোগ করে নেব করলে হবে 29 4 যেমন আছে নিচে বসে যাবে তারপরে সংখ্যাটি গুণ দিয়ে যেমন আছে আমরা লিখে দেব ভাগ থাকলে আমরা উল্টে লিখতাম কিন্তু গুণ থাকলে আমরা উল্টে লিখব না এরপরে আমরা আবার লিখব 20/1 এরপরে আমরা ভাগের জায়গায় কি চিহ্ন দেব গুণ চিহ্ন দিয়ে ভাগের পরের ভগ্নাংশটিকে আমরা উল্টে লিখব অর্থাৎ উপরে হবে 4 এবং নিচে হবে 29 এরপর আমরা উপরের যে কোনো একটি সংখ্যার সঙ্গে নিচের যে কোনো একটি সংখ্যাকে কাটাকুটি করার চেষ্টা করব দেখো 5 দিয়ে 5 কে ভাগ করলে হয় 1 এবং 5 দিয়ে 20 কে ভাগ করলে হয় 5 4 20 তাছাড়া আর উপরের কোনো সংখ্যার সঙ্গে নিচের কোনো সংখ্যা কাটাকুটি করা সম্ভব নয় তাহলে আমরা গুণ করে নেব 4 গুণ 4 অর্থাৎ 4 4 16 16 সঙ্গে আমরা 3 গুণ করলে পাবো 3 16 48 নিচে রয়েছে 29 এবারে দেখো উপরের সংখ্যাটি বড় বড় হলে আমরা কি করব ভাগ করে নেব তাহলে হবে 29 এর কে 29 তাহলে 48 থেকে 29 কে আমরা বিয়োগ করে পেলাম 19 এই যে ভাগশেষটি রইল 19 তাকে আমরা একবার এখানে লিখব এবং এখানকার 29 কে আমরা 19 এর ঠিক নিচে লিখব এরপরে আমরা করব 9 10 এবং 11 এর অঙ্ক তাহলে আমরা 9 এর দাগের অঙ্কে প্রথমে যে দশমিক দিয়ে যে সংখ্যাটি রয়েছে তাকে আমরা একবার লিখে নিলাম তারপরে দেখো রয়েছে ভাগচিহ্ন ভাগচিহ্নের পরে যে সংখ্যাটি থাকবে তাকে আমরা নিচে লিখব নিচে বসে আছে মানেই ভাগ এরপরে আমরা কি করব দশমিকটাকে তুলে দেওয়ার চেষ্টা করব দশমিককে তুলে দেব তুলে দিলে নিচে লিখব 1 এবং দেখব দশমিকের পর কটি সংখ্যা রয়েছে তাহলে দেখো দশমিকের পর এখানে দুটি সংখ্যা রয়েছে একটি 1 এবং একটি 5 দুটি সংখ্যা আছে তাই জন্যই আমরা দুটো শূন্য লিখব এরপরে আমরা এই দশমিকটাকে তুলে দেব দিলে ওপরে 1 বসাবো এবং দশমিকের পর এখানে কটা ঘর রয়েছে একটি মাত্র সংখ্যা রয়েছে তাহলে আমরা একটি শূন্য বসাবো এইভাবে আমরা প্রত্যেক অঙ্কে দশমিকগুলিকে তুলতে থাকবো ওপরে কোনো সংখ্যার দশমিক তুললে আমরা নিচে 1 লিখে শূন্য বসাবো এবং নিচে কোনো সংখ্যার দশমিক তুলতে চাইলে আমরা ওপরে 1 লিখে শূন্য বসাবো এরপরে আমরা কাটাকুটি শুরু করব তাহলে শূন্য শূন্য কেটে গেল ওপরে রয়েছে 315 এবং নিচে রয়েছে 25 তাহলে আমরা 25 কে প্রথমে 5 দিয়ে ভাগ করলে পাবো 5 5 এ 25 এবং 5 দিয়ে এবারে 315 কে আমরা ভাগ করব তাহলে 315 কে আমরা 5 দিয়ে ভাগ করলে পাবো 5 6 30 বিয়োগ করলে আমরা পাবো 1 এবং 5টা নামবে 15 5 3 এ 15 তাহলে দেখো আমাদের উত্তর কত হলো আমাদের উত্তর হলো 63 তাহলে আমরা উপরে লিখব 63 তাহলে দেখো উপরে রয়েছে 63 × 1 অর্থাৎ 63 এবং নিচে রয়েছে 5 গুণ 10 অর্থাৎ 5 10 এ 50 এরপরে উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা অর্থাৎ উপরে রয়েছে 63 এবং নিচে রয়েছে 50 সংখ্যা দুটিকে কাটাকুটি করা সম্ভব নয় তাহলে আমরা কি করব সংখ্যা দুটিকে ভাগ করে নেব এবারে আমরা সংখ্যাগুলিকে চলো ভাগ করে নিই তাহলে আমরা 63 কে 50 দিয়ে ভাগ করলে হবে 50 1 কে 50 63 থেকে 50 কে আমরা বিয়োগ করলে পাবো 13 এবার 13 কে তো কোনো সংখ্যা দিয়েই ভাগ করা যাবে না তাহলে আমরা দশমিক বসিয়ে শূন্য আনবো হলো 130 তাহলে হবে 50 দুগুণে 100 130 থেকে আমরা 100 কে বিয়োগ করলে পাবো 30 দশমিক উপরে রয়েছে বলে আপনা আপনি এখানে একটা শূন্য চলে আসবে তাহলে কত হয়ে গেল আমাদের 300 এরপরে আমরা 50 এর 6 হবে 300 তাহলে আমাদের ভাগটি মিলে গেল আর আমাদের ভাগফলটি হলো 1.26
এরপরে আমরা করব দশের দাগের অঙ্ক। দশের দাগে প্রথমে যে সংখ্যাটি রয়েছে 35.4 কে আমরা লিখে নেব। ভাগের পর যদি কোনো সংখ্যা থাকে তাহলে আমরা তাকে দাগ টেনে নিচে লিখব, অর্থাৎ ভাগের পরে রয়েছে 0.03। আর গুণ থাকলে যেমন আছে আমরা তেমনই সেটাকে দেখে দেখে টুকে দেব, গুণ রয়েছে 0.06। এরপরে আমাদের কাজ হবে দশমিকগুলোকে তুলে দেওয়া। প্রথমে আমরা ওপরের সংখ্যাগুলির দশমিক তুলব, তাহলে ওপরে যখনই কোনো সংখ্যার দশমিক তুলব নিচে আমরা এক বসাবো এবং আমরা দেখব দশমিকের পর কটা সংখ্যা, দশমিকের পর এখানে একটি সংখ্যা এবং এখানে দশমিকের পর দুটি সংখ্যা, মোট দশমিকের পর তিনটি সংখ্যা। তাহলে আমরা এখানে একের পরে তিনটে শূন্যকে বসাবো। এরপরে আমরা নিচে একটি সংখ্যার দশমিক তুলব, তাহলে আমরা গুণ চিহ্ন দেব এবং ওপরে এক লিখব এবং এখানে দেখব দশমিকের পর কটি সংখ্যা, তোমরা দেখতে পাচ্ছ এখানে দশমিকের পর দুটি সংখ্যা, তাহলে আমরা দুটি শূন্যকে বসাবো। এরপরে আমরা কাটাকুটি করার চেষ্টা করব। ওপরের দুটি শূন্য এবং নিচে দুটি শূন্য আমরা কেটে দিলাম। তাছাড়া তোমরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে তিন, তিন দিয়ে তিনকে ভাগ করলে হবে এক এবং তিন দিয়ে ছয়কে আমরা ভাগ করলে পাবো তিন দুগুণে ছয়। তাছাড়া নিচে আর কোনো সংখ্যা নেই, শুধু পড়ে থাকছে একমাত্র দশ, এই দশকে আমরা লিখে দেব এবং ওপরে পড়ে রয়েছে 354 গুণ দুই, তাহলে 354 আর দুইকে আমরা গুণ করে নেব। তাহলে তোমরা দেখো 354 সঙ্গে আমরা দুই গুণ করে পেলাম 708, অর্থাৎ 708, তাকে আমরা আরেকবার লিখে নেব। এরপরে দেখো সংখ্যাটির নিচে রয়েছে দশ, অর্থাৎ একের পরে একটি শূন্য, একের পরে একটি শূন্য থাকলে আমরা এক ঘর পর দশমিক বসাবো। যদি একের পরে দুটো শূন্য থাকতো তাহলে আমরা দু ঘর পর, অর্থাৎ এইখানে দশমিক বসাতাম। যেহেতু একটি শূন্য আছে আমরা একটি সংখ্যার পরেই দশমিক বসালাম। এরপরে আমরা করব সবচেয়ে শেষ অঙ্ক, এগারোর দাগের অঙ্ক। এগারোর দাগের অঙ্কে প্রথমে আমরা সংখ্যাটি দেখো রয়েছে 2.5, আমরা লিখব গুণ ছয়। গুণ থাকলে আমরা যেমন আছে ঠিক তেমনই সংখ্যাটিকে লিখে দেব। তারপরে দেখো রয়েছে ভাগ 0.5, তাহলে ভাগ থাকলে আমরা কি করব, ভাগ থাকলে আমরা সবসময় নিচে লিখব। তাহলে আমাদের অঙ্কটি সাজানোর কাজ সম্পূর্ণ হয়ে গেল। এরপরে আমাদের যেটি করতে হবে সেটি হলো দশমিককে তুলে দিতে হবে। তাহলে আমরা ওপরে কোনো সংখ্যার দশমিক তুলতে গেলে কি করব, ওপরের যে দশমিকটা তুলে দেব নিচে এক বসাবো এবং দেখব দশমিকের পর কটি সংখ্যা। দেখো দশমিকের পর একটি সংখ্যা রয়েছে সেটি হলো পাঁচ, তাহলে আমরা একটি সংখ্যা বলে একটি শূন্য বসাবো। এরপরে আমরা নিচের এই দশমিকটাকে তুলব, তুলতে গেলে আমরা কি করব, নিচে কোনো সংখ্যার দশমিক তুলতে গেলে আমরা উপরে এক বসাবো এবং দেখব দশমিকের পর কটি ঘর, দশমিকের পর একটি ঘর, অর্থাৎ একটি সংখ্যা, তাহলে আমরা একটি শূন্য বসাবো। এবারে দেখো ওপরেও রয়েছে দশ এবং নিচেও রয়েছে দশ, দুটোই একই সংখ্যা, তাহলে আমরা কেটে দেব। তাছাড়া নিচে রয়েছে পাঁচ এবং ওপরে রয়েছে ২৫, তাহলে আমরা পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে পাবো এক এবং পাঁচ দিয়ে আমরা ২৫কে ভাগ করলে পাবো পাঁচ পাঁচে ২৫। তাহলে ওপরে কোন কোন সংখ্যার গায়ে কাটার দাগ পড়েনি, শুধু পড়েনি পাঁচের গায়ে এবং ছয়ের গায়ে, তাহলে পাঁচ গুণ ছয়, অর্থাৎ পাঁচ ছয় ৩০। তাহলে আমাদের ১.১ কষে দেখি সব অঙ্ক সম্পূর্ণ হয়ে গেল।